কেন্দ্র ও রাজ্য সরকার দুজনই দুর্নীতিতে জড়িয়ে, এই দুর্নীতি থেকে নিজেদের বাঁচাতে হবে। মঙ্গলবার ভোট প্রচারে নেমে জনগণের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি ওরাও। তার কথায়, সবচেয়ে বড় ইস্যু হল দুর্নীতি, তা থেকে নিজেদের বাঁচাতে হবে। প্রসঙ্গত, 2019 সালের লোকসভা ভোটে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী হয়েছিলেন মিলি। এদিন আলিপুরদুয়ার শহরে জেলা আরএসপি ভবনে প্রতিষ্ঠা দিবস পালনের পর 7 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন মিলি ওরাও। এরপর ভোট প্রচারে নামেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলি বলেন, বিজেপি তৃণমূল সহ আমার বিরুদ্ধে যারা আছে তারা সকলে আমার প্রতিপক্ষ, এরা হেভিওয়েট হতে পারে, আমিও হেভিওয়েট। আলিপুরদুয়ারবাসী আমাকে বিশ্বাস করেন, সেই নিরিখে ফের এবার ভোট ময়দানের লড়াইয়ে নেমেছি। শেষবার ভোটে একটা ওয়েভ ছিল, এবার রাজনৈতিক দিক থেকে পরিবর্তন ঘটেছে। দুই সরকারই দুর্নীতিগ্রস্ত, কৃষক যুব চা বাগানের মানুষ বিরোধিতা জানাচ্ছে এদের। সবচেয়ে আগে দুর্নীতি, যেই বিশ্বাসঘাতটা, মানে যে বিশ্বাসঘাত সেন্টার বা স্টেট এই দুজনেই সাধারণ জনতার জন্য করেছে, সেটার প্রতি আমি, সেটাকে আমি বিরোধ করতে চাই। কিষাণ বলুন, কিষাণ এত, মানে নিজের অধিকার চাওয়ার জন্য রাস্তায় কেন নামতে হয়েছে? যুব সমাজ চাকরি নেই কেন? মাঠে চাকরি নেই কেন? সবাইকে ভিক্ষে করতে হচ্ছে কেন? পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকবার পরীক্ষা বার করে, তারপরে ওটা ক্যান্সেল হয়ে যায় কেন? এত কেন আনএমপ্লয়মেন্ট? তারপরে আপনি কি বলে, সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার বলে কি আমরা খাদ্য খাওয়ার দিচ্ছি জনতাকে, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বলেন যে উনি নাকি 80 কোটি জনতাকে রাত্রিতে রেশন দেবেন। কেন? কেন কি ওনারা চাকরি দিতে পারছেন না, ওনারা জনতাকে ভরসা দিতে পারছেন না? ফ্রিতে রেশন দিতে পারবেন কিন্তু চাকরি দেবেন না, সেলফ রেসপেক্টটা দেবেন না। আমি ওই মানুষের সেলফ রেসপেক্টটা ফেরত পাওয়ার জন্যে আমি আজ ময়দানে আছি। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।